দেশের বর্তমান ক্রান্তিকালে মাননীয় মহাসচিব বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ের লক্ষ্যে এই বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক বৈঠকের আহ্বান করেছিলেন আমরা সবাই তার আমন্ত্রণে সারা দিয়েছি এবং এই আমন্ত্রণ জানানোর জন্যে এবং একটি গুরুত্বপূর্ণ সময়ে এ বৈঠকের অনুষ্ঠানের যে আয়োজন তিনি করেছেন তার জন্যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমরা বাংলাদেশের বিরাজিত পরিস্থিতি তুলে ধরেছি এবং বিরাজিত পরিস্থিতি তুলে ধরে আমরা অনেকগুলো কথাই বলেছি সব কথা বলার সুযোগ এখানে নেই তবে আমাদের মূল কথাটা হলো আমরা শান্তি চাই আমরা স্বস্তি চাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই এবং এই বাঁচার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এ দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতি পরিচালনা করছেন আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই মাননীয় মহাসচিব যে কথা বলেছেন তার মধ্যে মোদ্দা কথাই হলো চলেন আমরা সবাই ভুলে আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ কাজ করি আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং আজকের দিনেও আমরা এই কথাটি বলতে চাই যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ